ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মোদী সরকারের আনা সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করবে না বলে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, পঞ্জাব, পুদুচেরির মতো একাধিক রাজ্য। এক ধাপ এগিয়ে বিধানসভায় সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের প্রস্তাব পাশ করিয়েছে বাম শাসিত কেরল। কিন্তু একাধিক রাজ্যের এই আপত্তি কি আদৌ ধোপে টিকবে, প্রশ্নটা উঠছে কারণ অমিত শাহর হাতে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাজ্যগুলিকে কার্যত অপ্রাসঙ্গিক করে দিতে সম্পূর্ণভাবে অনলাইনে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়ার কথা ভাবছে কেন্দ্র। বর্তমান আইন অনুযায়ী জেলা শাসকের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে হয়, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে দাবি, নাগরিকত্বের জন্য আবেদন, তথ্য যাচাই এবং নাগরিকত্ব প্রদান পুরো বিষয়টি অনলাইনে করার চিন্তা ভাবনা চলছে। জেলা শাসকের পরিবর্তে নতুন কর্তৃপক্ষ তৈরির বিষয়টিও ভাবনা চিন্তায় রয়েছে। এই প্রেক্ষিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, মোদী সরকার কি তাহলে নাগরিকত্ব দেওয়ার বিষয়টিতে রাজ্যকে সম্পূর্ণ এড়িয়ে যেতে চাইছে? পাগলে কিনা বলে এক সুরে সরব হয়েছে সিপিএম, কংগ্রেসও। যারা বলেছিলেন 2 কোটি বাংলা ভাষী মানুষকে তাড়িয়ে দেব, তারা এখন অনলাইনে সিএএ করবার কথা বলছেন, আমরা করতে দেব না। আরে মানুষ যদি সমর্থন না করে অনলাইনে কাকে দিয়ে করবে? গরু ঘোড়া ছাগলকে দিয়ে? মানুষই তো চাইছে না। বিজেপি অবশ্য বুঝিয়ে দিয়েছে যে স্তরে যত বিরোধিতাই হোক, সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করতে তারা অনড়। কাজটা নিশ্চিত করে জনগণনার কাজ হবেই। জনগণনা এটা ভারতবর্ষের পরম্পরা। জনগণনার কাজ করার অনেক মাধ্যম আছে, কেউ অনলাইনে করতে পারে, কেউ তাদের যে সংগঠন আছে মানে তাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এস্টাবলিশমেন্ট আছে তার থ্রু দিয়ে করতে পারে। সুতরাং এইটা নিয়ে আমার মনে হয় অহেতুকভাবে জনগণনার কাজকে আটকে রাখার যে প্রবণতা এই সরকার দেখাচ্ছে, এটা নিশ্চিত করে ভালো নয়। সংবিধান কি ধারা 246 মে ইস বাত কা প্রাবধান হ্যায় কি নাগরিকতা সম্বন্ধী সারে মামলো পর সংসদ কানুন বনা সকতি হ্যায়। আর্টিকল 256 জিসকে অন্তর্গত লিখা হুয়া হ্যায় কি রাজ্য আপনে শাসকীয় কার্য কো ইস প্রকার সে করেঙ্গে কি ও সংসদ দ্বারা পারিত কানুন কো লাগু করে। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ফের একবার কংগ্রেসের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন অমিত শাহ। লোগো কো গুমরাহ কিয়া গয়া, হমে ইয়ে অপেক্ষা নাই থি বিপক্ষ ইতনা লোগো কো গুমরাহ করনে কা কাম করেগা। সফেদ ঝুঠ ফিলায়া গয়া। মে আজ ভি ইস মন্থ সে কংগ্রেস কে নেতা রাহুল গান্ধী অর প্রিয়ঙ্কা ভাড্রা সে কহনা চাহতা হুঁ কি আপ হর রোজ বোলতে হো কি গরিবো কি নাগরিকতা চলি যায়েগি, মুসলমানো কি নাগরিকতা চলি যায়েগি, মাইনোরিটি কো তকলিফ হোগি। আপ মুঝে এক প্রোভিজন বতা দিজিয়ে জিসমে নাগরিকতা যায়েগি। মে সার্বজনিক রূপ সে উনকো কহতা হুঁ, ইতনা হি স্পষ্ট করনা চাহতা হুঁ কি সিএএ কে অন্দর এনআরসি কা কোই প্রোভিজন নেই হে অর সিএএ সে কিসি কি ভি নাগরিকতা নেই যায়েগি। অর দূসরি বাত, এনআরসি লায়েঙ্গে তো চর্চা তো হোগি না কহীঁ পর। গলত ফেহমি ফেলাই গই কি সিএএ সে ইস দেশ কি মাইনোরিটি কা নাগরিকতা চলা যায়েগা। সব মিলিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা নিয়ে অনড় কেন্দ্র এবং বিরোধিতায় সরব একাধিক রাজ্য, তুঙ্গে তর্জা। দীপক ঘোষ ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ।